হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন শীত পড়ে গেছে, তো শীত পড়লেই আমাদের কী চাই? কাবাব। তো এখন তার পুজো নেই, সেই জন্য তোমাদেরকে দেখাবো যে এই বিশরার কাছাকাছি, শ্রীরামপুরের কাছাকাছি কোথায় ভালো কাবাব পাওয়া যায়। দেখো, কাবাব অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু তুমি পয়সা কম দিয়ে ভালো খাবার খাবে সেরকম জায়গাতেই আজকে নিয়ে এসেছি। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আমাদের সাথে থাকো, বলে দেবো কীভাবে আসবে। ভিডিওটা পুরো দেখতে থাকলেই জানতে পারবে কীভাবে আসবে। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, হয়তো সাউন্ডে কোনো প্রবলেম হতে পারে, বাট ভিডিওটা দেখতে থাকো, সবটা জানতে পারবে। এই যে আমাদের হাতে এবার কিন্তু কাবাব চলে এসেছে, এটা হচ্ছে চিকেন হরিয়ালি কাবাব, দেখতে পাচ্ছো। বেশ, বাটারি বাটারি একটা ব্যাপার আছে, খেয়ে তোমাদেরকে বলবো কেমন লাগছে। সত্যি কথা বলতে দারুণ, এটা যে জুসিনেস আছে এটা প্রচণ্ড সব, তোমরা খেলে বুঝতে পারবে। কাবাবটা হচ্ছে 65, অনলি 65, ঠিক আছে? তোমরা একবার হলেও এখানে কিন্তু এসে টেস্ট করে দেবো। পরে পরে কাবাবগুলো আরও দেখাচ্ছি কেমন খেতে। এই যে আর একটা কাবাব এসে গেছে, কিন্তু এটা হচ্ছে রেশমি কাবাব, ঠিক আছে? এটাও কিন্তু 65-এ 4 পিস। তো আমি খেয়ে দেখি কেমন, ঠিক আছে? এখন একটু গ্রিন চাটনিতে লাগিয়ে নিয়ে দারুণ সব। আর একটা মশলাটা না ভেতরে কিন্তু বেশ ঢুকেছে সুন্দর, আরে গ্রিন চাটনিটা অসাধারণ অসাধারণ। তোমরা এটাও ট্রাই করতে পারো, খুব ভালো। আমরা এই যে দোকানে এসেছি স্ট্রিট কাবাব, মেন যে মালিক বলতে গেলে যাকে ধরা হয় তাকে পেয়ে গেছি, তার থেকে শুনে নেবো এই আইডিয়া কী করে। বেসিক্যালি মানে আগের মানে এপ্রিল মাসে আগের বছর লকডাউনের স্ট্রেসে একদম ভেবেছিলাম যে কিছু একটা করবো নিজের, আগে আমি জব করতাম। তো তারপর জবে যে রেসপেক্টটা নেই, নিজের বিজনেসে অবভিয়াসলি নিজের সব কিছু, তো সেই রেসপেক্টটা রয়েছে। প্লাস আমার কুকিংয়ে মানে ভীষণ একটা অ্যাডিকশন ছিল, মানে আমি ভীষণ ভালোবাসতাম কুকিং, তো সেই জায়গা থেকে এটা স্টার্ট করা। এবং কাবাব তখন সেই সময় বা এখনও একটা ট্রেন্ড, মানে কাবাবের একটা বিভৎস লেভেলের ট্রেন্ড রয়েছে। যেমন একটা টাইমে মোমোর খুব ট্রেন্ড চলছিল, তেমন সেম এইখানে কাবাবের একটা ট্রেন্ড চলছে, তো সেই কারণে আর কি এটা স্টার্ট করা। এবং খোলার পর থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি, এবং এইভাবে আপাতত 1.5 বছর চললো, এবং খুব ইচ্ছা আছে খুব শীঘ্রই আমাদের আরও একটা নতুন ব্রাঞ্চ খোলার। তো আপাতত এইভাবেই চলছে। আর একটা নতুন ব্রাঞ্চের জন্য সত্যি শুভকামনা, সত্যি আমরা বাকি ভিডিওতে দেখতে থাকবো তোমরা কীভাবে আসবে, ভিডিওটা দেখতে থাকবো। তোমরা এখানে কাবাব খেতে গেলে কীভাবে আসবে, আসতে হলে খুব সিম্পল হবে, একদম যদি রিসা থেকে আসো তাহলে হচ্ছে যে শ্রীরামপুরে যে ব্রিজটা আছে ক্রস করবে, ক্রস করেই কিন্তু বাঁ হাতে গলিতে ঢুকে যাবে। যে কাউকে যদি জিজ্ঞেস করো দেখিয়ে দেবে তোমাকে দোকানটা, এবং রাস্তার ওপরেই
আর যদি তোমরা আসো হচ্ছে জিটি রোড ধরেই মানে চাতরার দিক থেকে বা সারাপুলির দিক থেকে, তাহলে কিন্তু সিধে আসবে ব্রিজে ওঠার আগেই দেখবে তোমার ডান দিকে একটা গলি আছে, সে গলির মধ্যে ঢুকে যাবে, গলির মধ্যে ঢুকে গেলেই এই দোকানটা পাবে। আর যদি স্টেশন থেকে আছো সে স্টেশন থেকে বলবে যে আমরা যাবো ব্রিজের কাছে, ব্রিজের কাছে আসলে কিন্তু সেখানেই স্ট্রিট কাবাব বললে বেল্টিং বাজার চেকেও দেখিয়ে দেবে। আমার হাতে চলে এসেছে কিন্তু আফগানি লেগ কাবাব, এটা দেখতে পাচ্ছি টোটাল একটা গোটা, এটা কেটে দিয়েছে বলে কিন্তু এটা পুরো একটা টোটাল গোটা, এটা 120 টাকা, মোটে 120 টাকা, এত বড়। তার সাথে দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ দিয়েছে, এখানে এই যে গ্রিন চাটনি আছে, এইটা তোমার খেয়ে দেখবো কেমন। একটা বাটার বাটার ব্যাপার আছে, দারুন দারুন, জাস্ট দারুন। যারা একটু ওই বাটার বাটার পছন্দ করো, একটু ওই মিষ্টি মিষ্টি পছন্দ করো, এটা কিন্তু তাদের জন্য দারুন, কিন্তু খেয়ে দেখতে পারো দারুন। কোনো কথা গরম করছিস ভাই, তোমরা অবশ্যই কিন্তু এখানে এসে এটা ট্রাই করো, যেগুলো যেগুলো দেখালাম। যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর এখানে আসো। আর এখানে সব থেকে যেটা ভালো কথা সেটা হলো এখানে কাকিমা আছে, দিদি আছে এবং ভাই আছে, সবার কিন্তু ব্যবহার খুব ভালো এখানে দোকানে, প্রত্যেকের ব্যবহার কিন্তু খুব ভালো। তোমরা এসে খেয়ে দেখো, তারপর তোমরা বলো কমেন্ট করে তোমাদের কেমন লাগলো।